আচ্ছা কার ম্যাম, সাথে হবে এখন আমাদের? ম্যাম আমরা হ্যাঁ বলো। অডিও বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ এটা তো সবাই নিজে থেকেই করবা, এটা আমি আর বলে দেব না। ঠিক আছে। তাহলে আজকের অনলাইন পাঠে সবাইকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমাদের গণিত, গণিতের তৃতীয় অধ্যায়। হ্যাঁ শেষের দিকে প্রায় আমরা আসছি। আচ্ছা দেখো, অধ্যায় তিনের গুণ, এখানে একটা তিন নাম্বারের আছে, এটা হলো তোমার পৃষ্ঠ নাম্বার। আচ্ছা আমি পরে বলি, তোমরা আগে এটা বুঝে নাও। এখানে বলছে 48 কে 19 দিয়ে গুণ করলে 912 হয়। এটাকে ব্যবহার করে নিচের হিসাবগুলো করতে বলছে। নিচে আরো তিনটা অঙ্ক আছে, সেটাকে আমাদের সমাধান করতে হবে। আচ্ছা আগে দেখে নেই অঙ্কগুলো। দেখো এখানে বলছে, এই যে 48 লেখা আছে না, 48-এর সঙ্গে শুধু একটা শূন্য বেশি, আবার এখানে 19-এর সঙ্গে একটা শূন্য বেশি। আমি তো তোমাদের আগেই বলছি, শূন্যগুলোকে বাদ দিয়েও আমরা গুণ করতে পারি, পরে শূন্যগুলোকে আমরা যোগ করে দিতে পারি, তাই না? এটা তো তোমরা শিখছো। জি ম্যাম। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো, আমরা এটা করে ফেলি তাহলে, মানে এই এটাকে ব্যবহার করে আমাদেরকে গুণটা করতে বলছে। তাহলে এখানে 480, 190, এই শূন্য দুটাকে আমরা আলাদা রাখবো। হ্যাঁ এই যে দেখো, শূন্য দুটাকে কি করলাম আমরা, একটু আলাদা রাখলাম, লাল দাগ দিয়ে এটাকে আমরা বাউন্ডারির বাহিরে রেখে দিলাম। এখন আমরা এখন কি করব জানো, এই 48 সঙ্গে, মানে 48 কে আমরা 19 দিয়ে গুণ করব। তার মানে 9 দিয়ে 8 কে, 9 দিয়ে 4 কে, এককের ঘরে সংখ্যা 9, 9 কে আমরা উপরের এককের ঘরে 8, আর 4 কে গুণ করব। তারপরে কি করব জানো, 1 দিয়ে 8 কে গুণ করব, আবার 1 দিয়ে 4 কে গুণ করব, দশকের ঘরে সংখ্যা দিয়ে। আচ্ছা তাহলে করি এখন, 8 নং কত, 72, 72-এর 2 হাতে থাকে কত, 7। তাহলে 7টা আমি 4-এর উপরে ধরবো। এখন দেখো 4 নং কত, 36। তাহলে 36, 37, 38, 39, 40, 41, 42, 43, মানে 7 যোগ করলে 43 হয়। তাহলে 43-এ 3, আর যেহেতু সাইড এই পাশে বাম পাশে আর কোনো অঙ্ক নাই, তাহলে আমরা পুরাটাকেই বসাবো। হ্যাঁ তাহলে 9 দিয়ে আমাদের 48 কে গুণফল আমাদের বের হয়ে গেল এটা। আচ্ছা এখন আমরা কি করব, 1 দিয়ে, দশকের ঘরে 1 আছে, দশকের ঘরে যখন আমরা কাজ করব তখন আগে আমরা শূন্য একটা বসায় নিব। এই যে এখানে শূন্য বসায় নিলাম এককের ঘরে। এখন আমরা কি করব, 8-এ কে 8, আর 4-এ কে 4। বাস আমাদের দশকের ঘরের অঙ্ক দিয়েও আমাদের এই উপরের অঙ্কটাকে কি করা হলো, গুণ করা হয়ে গেল। আচ্ছা এখন আমরা কি করব, যোগ করব। যোগ হলো 2 0 2 হয়, যোগের সময় কিন্তু যেটা থাকবে সেটা, হ্যাঁ 2 0-এর সাথে, গুণের সময় কিন্তু শূন্যের সাথে গুণ করলে শূন্যই হয়। আর এখানে 2-এর সাথে শূন্য যোগ হলো, শূন্য বসলো, তারপরে এখানে হলো, ও এগুলো আলাদা, দাঁড়াও, এই যে 2 বসলো এখানে, 8, 9, 10, 11-এর 1 হাতের একটা 4-এর উপরে গেল, আর 4-4-এ 8, আর হাতের 1 হলো 9। আর এই যে 2টা শূন্য, বুঝছো, এই 2টা শূন্য এখানে আমরা বসাই দিই। কত সহজ হয়ে গেল না অঙ্কটা? আমরা যদি এখানে 480 কে 190 দিয়ে গুণ করতাম, তাহলে আমাদেরকে এই জায়গাটায় কয় লাইন হইতো বলো, 3 লাইনের অঙ্কটা হইতো। এই জায়গাটা 1 লাইন 2 লাইন, আরো একটা লাইন হতো, যেহেতু শূন্য আছে, তাই না? তা আমরা কি করলাম, শুধু 48-এর সঙ্গে 19 কে আমরা গুণ করলাম, আর এই শূন্য দুটাকে আমরা বাহিরে রাখলাম, এই দুটাকে আমরা পরে এই জায়গাটায় অ্যাড করলাম যোগফলের সময়। এটুকু কি বুঝছো? এটুকু বুঝছো কিনা বলো। জি ম্যাম। আচ্ছা হ্যাঁ এটুকু বুঝলে, হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে। তাহলে পরের গুলো ঠিক এরকমই হবে, বুঝছো। এরপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরের সমাধান, তার মানে আমাদেরকে এখানে শূন্য ছাড়াই কাজ করতে হবে। দেখো এখানে শূন্য নাই। আচ্ছা এখন দেখো এইখানে আবার দিচ্ছে, দেখো 48, ওই ওই সংখ্যাটাই, 48 সংখ্যাটাই আছে, কিন্তু সাথে 2টা শূন্য, আর 19 দিয়ে এই 48-কে ভাগ গুণ করতে হবে। তাহলে করি আমরা আবার। হ্যাঁ দেখো তাহলে এখন আমরা কি করব, এইটার নিয়মে এখানে যেমন আমরা শূন্য গুলোকে আলাদা করে রাখছি, ঠিক এখানকার শূন্য গুলোকেও আমরা আলাদা করব। এই দেখো এই শূন্য গুলোকে যখন আমরা যোগ করব, তখন যোগের সাথে আমরা এটাকে অ্যাড করব, ঠিক আছে?
আর এখন আমরা কিন্তু এই 19 আর 48 যেমন এইখানেই আমাদের যেমন করে 19 আর 48 এর গুণফল বের করছে ওটাই বের হবে। আচ্ছা দেখো এখন আমি আর বলবো না, কারণ এটা আমরা একবার গুণ করে বের করছি, দেখে এটা শুধু আমি দেখাচ্ছি তোমাদের। এখন আমাদের কাজ কি, এই দুটো শূন্য ছিল না, এই দুটাকে শুধু আমি এই যে ফলাফল যখন যোগ বের হবে তখন যোগ করব এখানে। এই যে দেখো দুটো শূন্যকে বসায় নিছি না আগে, দেখছো এই দুটো শূন্যকে আগে বসায় নিলাম, নিয়ে এদের যোগফল গুলো যা ছিল সেটা আমরা বের করে নিলাম। বুঝতে পারছো তোমরা? মানে শূন্য বেশি থাকলে সেটাকে গুণের সময় কাজ করলে অসুবিধা হয়, ওই জন্য আমরা এগুলাকে একদম যোগের সময় এই শূন্য গুলোকে এখানে রাখবো। তাহলে কি হবে আমাদের কাজ, এখানে কাজ করতে সুবিধা হবে, তাই না? সহজ হবে। ম্যাম বলো বাবা। এখানে তো হচ্ছে 1 নং সমাধানটা যে তো হচ্ছে যা লম্বা করে যা গ্লাসে, হ্যাঁ শূন্য গ্লাসে, তাহলে দুইটা কেন বসলো? কেন ওই যে উপরের একটা শূন্য নিচের একটা শূন্য, এই জন্য দুটো শূন্য এখানে বসালাম। এখানে এখানে যদি উপরে দুটো শূন্য আছে না, ওই জন্য দুটো বসলাম। আমার যদি 19 এর এখানে একটা শূন্য থাকতো তাহলে আমাকে এখানে তিনটা শূন্য বসাতে হতো। এবার কি বুঝছো? হ্যাঁ বুঝছো। তাহলে এখানে যদি আরো দুটো শূন্য থাকতো তাহলে আমি এখানে আরো দুইটা শূন্য বসাতাম, তার মানে চারটা শূন্য হতো। বুঝছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের 2 নম্বর সমাধান হলো। খালি দেখবা তোমার, আমরা যেই শূন্য গুলোকে আলাদা করে রাখছি শূন্যের পরিমাণ কয়টা, কয়টা শূন্য আছে ততগুলো শূন্যই এখানে যোগ করবে রাখলে হবে। হ্যাঁ বলো বলো। হচ্ছে যদি যদি মাঝখানে শূন্যটা থাকে তাহলে কিভাবে করব ম্যাম? মাঝখানে শূন্যটাকে তখন আমরা বাদ, এটা তো এখন এইভাবেই বলছে, মাঝখানে শূন্য তোমাদের আগে অঙ্কগুলোতে দেখাচ্ছি না আমি, ওই শূন্যটাকে বাদ দিবা, দিয়ে তখন পরের লাইনেরটাকে দিবা। যেমন মনে করো এককের ঘরে এটা লিখলা না, দশকের ঘরে শূন্য আছে, তাহলে আমরা দশকের ঘরে শূন্যর কাজটা করব না, শতকের ঘরে এখানে আমরা দুইটা শূন্য দিয়ে দিব এই জায়গাটায়। মনে করো এখানে একটা শূন্য আছে, 19 এর মাঝে একটা শূন্য আছে। ম্যাম হ্যাঁ বলো। আমি একটু খাতা লিখছি দেখেন তো, এই যে এইভাবে হবে না? দেখতে পাচ্ছি না, দাঁড়াও এটা বড় করে। যদি মাঝখানে শূন্য থাকে তাহলে এইভাবে হবে না ম্যাম? শূন্যটাকে বাদ দিবা, দিয়ে পরের লাইনের মানে পরে যে সংখ্যাটা আছে, মনে করো এই যে এখানে 19, আমি মাউস পয়েন্টার যেখানে ঘোরাচ্ছি তোমরা একটু দেখো তো, এই যে 2 নম্বর সমাধানের 19 এর কাছে মাউসটা রাখতেছি না, এই একের পরে মনে করো এখানে একটা শূন্য আছে, মানে 109 আছে সংখ্যাটা, তাহলে এখানে যদি শূন্যটা থাকতো তাহলে আমরা শূন্য দিয়ে শূন্য শূন্য শূন্য, তাই না, এখানে শূন্য দিতাম, আবার শূন্য চারে শূন্য এখানে বসাতাম, তাই না, বসাতাম তো, তারপরে আবার এক দিয়ে আমরা আটকে গুণ করতাম, এক দিয়ে চারকে, তখন আমরা কি করতাম এখানে আরো দুটো শূন্য দিয়ে তখন এখানে লিখতাম। তখন আমরা কি করব, একে দিয়ে যেটা আমরা গুণ করলাম সেটাকেই আমরা এই জায়গাটায় বসায় দেবো পুরো। ওটা আমি আবার তোমাদের ওই অঙ্কগুলো দেখায় দেবো তখন বুঝবা। এ পর্যন্ত বুঝছো কি না আগে বলো, ওই ধরনের অঙ্ক আছে ওটা আমি বের করে দেখাবো। এখন বলো এটা বুঝছো? আচ্ছা এখন 3 নম্বর, এখন অফ করো, অডিও অফ করে রাখো। 3 নম্বর সমাধানটাই দেখো, এখানে 4800 না 480 আছে, তার মানে এখানে 48 এর সঙ্গে একটা শূন্য আছে আর 19 এর পরে আবার দুইটা শূন্য আছে, তাই না? 1900 মাঝে শূন্য থাকলে তো সেটা আলাদা কথা, এটা শেষের দিকে শূন্যগুলোর কাজ কিন্তু এখানে করতে বলছে। তাহলে আমরা এখন আগে তুলি আগে অঙ্কটাকে, এই যে তাহলে কি করব, এই তিনটা শূন্যকে আলাদা করে ফেলবো, দেখছো দেখছো তোমরা? ফাহমিদা খেয়াল করো বাবা, দেখো 48 এখানে শূন্যটাকে আলাদা করলাম, 1900 শূন্য দুটাকে আলাদা করলাম, এই যে দাগ দিয়ে আলাদা করে রাখছি, এগুলো আমরা যখন যোগফল করব তখন এই তিনটা শূন্যকে বসাই দেব। এখন আমাদের কাজ কি, 9 দিয়ে এই দুটাকে গুণ করা আর 1 দিয়ে এই দুটাকে গুণ করা। তাহলে আমরা গুণ করে ফেলি, ওই আগের গুণটাই। হ্যাঁ এখন আমি শুধু যোগটা দেখাচ্ছি, 2, 3 আর 8 কত হয়, হ্যাঁ 4, 4 কত হয়, আর হাতের 1 ছিল 9। আচ্ছা এখন এই যে তিনটা শূন্য আছে না, এই তিনটা শূন্য এখানে বসে যাবে, দেখো
বুঝছো? জি ম্যাম। তাহলে এটা নিয়ে আর ভয়ের কিছু নাই না, পারবো তো এখন? জি ম্যাম পারবো। এখন দেখো আমাদের চার নম্বর একটা অঙ্ক আছে, হ্যাঁ, এটা বলছে যে হলো নিচের হিসাব দুটির মধ্যে কোথায় ভুল রয়েছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাব করো। এটা তোমাদের বইয়ে আছে, হ্যাঁ, এটা চারের প্রশ্ন, অঙ্কটা করাই আছে, বুঝছো? আমি আচ্ছা দেখাই এখানে, এই অঙ্কটা করা আছে, হ্যাঁ, এই অঙ্কটা করে রাখছি, এটা বইয়ে করা আছে, এই জন্য এটা দেখাচ্ছি আমি। আর এটা ভুল না শুদ্ধ সেটা আমরা এখন পরীক্ষা করব। এখন পরীক্ষা করব কিভাবে? আগে আমরা এখানে দেখি, দুই দিয়ে আগে একক দশক শতক তিনটাকে গুণ করব, তাহলে 3 2 6 এটা ঠিক আছে, এতটুক ঠিক আছে, হ্যাঁ, 4 2 কত হয়? 4 2 8 এটাও ঠিক আছে, তাহলে 2 1 2 এইটুকু ঠিক আছে। তাহলে এককের ঘরের 2 দিয়ে যখন আমরা উপরের অঙ্কগুলোকে গুণ করলাম তখন আমাদের এই গুণফলটা এত ঠিক আছে। এটা কিন্তু বইয়ের অঙ্ক, হ্যাঁ, বইয়ে এভাবেই দেওয়া ছিল। আচ্ছা এখন আমরা কি করব, দশকের ঘরে যে অঙ্কটা আছে জাহানারা যেটা ভুল করে, হ্যাঁ, এখন দেখো জাহানারা অঙ্ক কিন্তু এখানে ভুল আছে, বুঝছো? তুমি যেমন শূন্য বলতে চাও না, এই যে শূন্য না বলার কাজ, দেখো এখানে যেমন 3 6 কত হয়? 3 6 18, 18টা কোথায় বসছে? ভুল করে দেখছো ওরা কোথায় বসায় দিচ্ছে? আসলে কি 18টা এখানে বসার কথা, দশকের ঘরে বসার কথা, তাই না? এখানে একটা শূন্য আগে বসানোর কথা। আমরা যখন দশকের ঘরের কাজ করি তখন আগে আমরা এখানে একটা শূন্য বসাই ফেলি এককের ঘরে, ওরা কিন্তু সেটা করেনি, কি করছে সরাসরি এখানে 8 বসায় দিচ্ছে, এটা একটা ভুল করছে ওরা। কারণ আমরা জানি গণিতের নিয়মে, গুণের নিয়মে হলে দশকের কাজ যখন আমরা করব তখন এখানে আগে এককের ঘরে একটা শূন্য বসায় তারপরে দশকের ঘর থেকে অঙ্কগুলোকে বসাতে শুরু করতে হবে গুণফলগুলোকে। তাহলে এখানে 3 6 18টা আসলে 5 ঘরের জায়গায় বসার কথা, তাহলে 4 6 24 আজকে 25, যেহেতু এখানে বসায় ফেলছে ওরা পরপর এখানে দিয়েই দিচ্ছে ওইভাবে 6 1 6 7 8 হাতে ছিল 2, তাহলে দেখো যোগফলটা তো এই জন্য ভুল আসবে। তাহলে 8 সাথে তোমার 6 যখন যোগ করলো তখন কত হলো? 8 9 10 11 12 13 14, 14 4 হাতের 1 8 উপরে, তাহলে 9 আর 5 হলো 14, 14 4 হাতের 1, তাহলে 9 10 11, এই যে 11, তাহলে এটা কিন্তু ভুল অঙ্ক। আমরা ভুলটা কি বের করলাম, যে এখানে ওরা শূন্যটা দেয়নি, তাই না? এখানে একটা শূন্য বসানো উচিত ছিল, তারপরে 8 কে 5 জায়গায়, আবার 5 কে এই 8 জায়গায়, আর এই 8 কে আরো সরাই দিই বাঁদিকে, তাই না? এটা ছিল না উচিত? আচ্ছা এখন সঠিকটা আমরা লিখতেছি এই পাশে, দেখো দেখছো এবার সঠিক হয়েছে, এই যে শূন্যটা বসায়নি ওরা, বইয়ে কিন্তু এই শূন্যটা ছিল না, আমরা বসালাম এখন, তাহলে আমাদের অঙ্কটা এখন ঠিক হলো। তাহলে এখানে বলছে নিচের হিসাব দুইটির মধ্যে কোথায় ভুল, আমরা কিন্তু ভুল বের করতে পারলাম, যে এই জায়গাটা শূন্য হওয়ার কথা ছিল ওরা শূন্য দেয়নি, হ্যাঁ, এখানে শূন্যটা বসালাম, তাই না? এই যে তাহলে দেখছো এইটুকু শূন্যর মানে না বসানোর জন্য ওদের উত্তরের সাথে আমাদের উত্তরটা মিলেনি উপরের, হ্যাঁ, দাঁড়াও 6 2 3 4 6 24 4 3 3 6 18 8 হাতের 1, তারপরে হলো 4 6 24 6 24, আর কি, হ্যাঁ, এখানে 25 হবে, এখানে ভুল হয়েছে, বুঝছো? দাঁড়াও আমি ঠিক করে দেই, এটা এবার দেখো ঠিক হবে, এবার দেখো 3 6 কত,
18 রান হাতের এক হ্যাঁ 4 6 24 আর কে 25 হাতে দুই থাকলো 6 1 6 7 8 এখন আমরা এটা যোগ করে বের করব তাহলে 6 কে নামালাম 6 কে নামালাম 8 8 16 6 হ্যাঁ তারপরে হাতের এক 5 6 7 এখানে 8 বসালাম 5 6 7 তো এখানে তো 8 হবে এখানে 8 হবে দাঁড়াও তাহলে ভুল হচ্ছে কেন ঠিকই তো 5 6 7 হাতে এক ছিল না হাতের এক ছিল না জি হ্যাঁ ম্যাম হাতের এক ছিল না এত শব্দ হচ্ছে এখানে বুঝছো শব্দের জন্য আমারও গন্ডগোল হচ্ছে এই যে 8 8 16 না এই যে 8 8 দেখো এই যে 8 8 16 6 বলবে তাহলে হাতের একটা 2 এর উপরে যাবে তাহলে 5 6 7 আর এখানে 8 হলো আর এই যে 8 এবার ঠিক আছে না ঠিক আছে এবার জি ম্যাম হ্যাঁ তাহলে আমাদের আমরা এখানে আমাদের ভুলটাকে আমরা ঠিক করলাম এখানে ওরা শূন্য দেয়নি প্রথমে এখানে শূন্য হওয়ার কথা ছিল এককের কারণে এটা আমরা ভুলটাকে বের করতে পারলাম তাহলে এই পাশেটা সঠিক নয় এদের উত্তরটা সঠিক একটু থামো তো বাবা দেখি কেন শব্দ হচ্ছে এত তাহলে এখানে কি হচ্ছে দেখো এখন আবার আরেকটা এরকম আছে কোথায় ভুল আছে সেটা আমাদেরকে বের করতে বলছে আবার শুদ্ধ করে করতে বলছে তাহলে দেখো তিন একে তিন তাই না তিন শূন্য কি হয় শূন্য কিন্তু ওরা সাত বসে বুঝছো ওরা সাত দিছে এটা ওদের করা এটা আমাদের করা না হ্যাঁ এটা বইয়ে আছে এইভাবে বই এইভাবে করে রাখছে এখন আমাদেরকে ভুল বের করতে বলছে কোথায় ভুল সেটা আমরা এখন বের করব এখন আমরা দেখি এখানে কোথায় কোথায় ভুল করছে ওরা তাহলে তিন একে তিন বসাইলো তাহলে তিন শূন্য শূন্য বসার কথা এখানে ওরা সাত দিয়ে রাখছে এখানে এই জায়গাটা একটা ভুল করছে ওরা তাহলে নয় একে নয় নয় দুগুণে কত 18 তিন নং 27 এই যে একবারে 27 কে দিছে তার মানে এই শূন্যটাকে না ওরা দেয় এটাকে শূন্য যে আছে মাঝে ওই শূন্যটাকে ওরা বাদ দিয়ে পুরান তিন নং 27 টাকে একবারে বসায় দিছে দেখো 8 একে 8 তারপরে 8 শূন্য শূন্য হবে না দিয়ে কি করছে ওরা একদম 8 নং যে 72 ওটাকে একবারে বসায় দিছে দেখছো তোমরা কি ভুলটা বুঝতে পারছো এখানে যে হ্যাঁ জি ম্যাম আচ্ছা এখন তাহলে আমরা ঠিক করি এটা দেখি আমিও ভুল করলাম নাকি আবার ঠিক আছে না তিন একে তিন তিন একে তিন হবে তিন শূন্য শূন্য হবে আর তিন নং কত হবে 27 তাই তো আচ্ছা তারপরে আমরা কি করবো 8 দিয়ে যখন আবার গুণ করব উপরে সংখ্যাটাকে আমরা আগে শূন্য বসায় নিব তারপরে 8 একে 8 আবার 8 শূন্য শূন্য তারপরে 8 9 72 ঠিক আছে আমাদেরটা ঠিক আছে না জি ম্যাম হ্যাঁ এখন আমরা যোগ করব তাহলে আমরা 3 বসাবো তারপরে 8 কে বসাবো 8 এর সাথে শূন্য যোগ করলে 8 হয় 7 এর সাথে শূন্য যোগ করলে 7 হয় আর 2 2 এর 4 হবে আর এখানে 7 হবে এই যে আমাদেরটা ঠিক হয়ে গেল তার মানে এই যে শূন্যগুলো হওয়ার কথা ছিল এগুলা কিন্তু ওরা বসায়নি মনে করছে শূন্য আছে সেটা বাদ দিয়েই করি তাহলে ওদের অঙ্কটা ভুল আমাদের অঙ্কটা ঠিক তাই না আমরা ভুলটা পেলাম তাই না ওরা কোনটাকে ভুল করছে বুঝছো কি বাবা তোমরা কি ম্যাম বুঝছি আচ্ছা কি ম্যাম আচ্ছা এখন দেখো 5 নম্বর আছে খালি ঘরে সঠিক অঙ্কটি বসাও বইয়ের এটা অনুশীলনীর 5 নাম্বার খালি ঘরে সঠিক অঙ্কটা বসাতে বলছে এটা তো আমি আগেই করে রাখছি আচ্ছা এটা আমি এখন এটা আমি বাদ দিয়ে করাচ্ছি এটা হবে না এটা আমি তৈরি করে রাখছি কিন্তু এইখানে আমরা ওটা আমি পরে করাই দেবো বাবা তাহলে তোমরা এটা করো তো কিছু ইলিশ মাছ আছে যার প্রত্যেকের মূল্য কত
305 টাকা প্রতি প্রত্যেকটি মানে কি একটার দাম প্রত্যেকটা মানে কি বুঝাবে এখানে একটির দাম প্রত্যেকটা মানে কি বলো একটির দাম হ্যাঁ ফাহমিদা প্রত্যেকটা মানে কি প্রত্যেকটি মানে কি একটার দাম একটার দাম হলো 305 টাকা তাহলে আমাদেরকে বলছে 53টা ইলিশ মাছের দাম তাহলে কত হবে তাহলে তো এটা অনেক বেশি হবে তাই না দুটার দাম তিনটার দাম এরকম করে 53টার দাম আমি যদি এখন 53 বার 305 লিখি তাহলে কিন্তু অনেক বড় অঙ্কটা হয়ে যাবে ওই জন্য আমরা যোগের সংক্ষেপে কি বলা হয় গুণ বলা হয় আমরা এটা আগেই জেনে গেছি তাই না তাহলে আমরা কি করব 305 কে 53 দিয়ে গুণ করব এই অডিও অফ করো হ্যাঁ 53 দিয়ে কি করব গুণ করব তাহলে আমাদের গুণফলটা বের হবে দেখো তাহলে একটার দাম হচ্ছে 305 টাকা তাহলে 53টার দাম কত হবে এখন এটা আমরা বের করব তাহলে দেখো 3 5 15 5 হাতে থাকে 1 তাহলে 3 ওই যে শূন্যর জায়গায় 1 যোগ হলে কি হয় 1 বসবে এখন তারপর 3 3 কে 9 তারপরে এখন কি হলো এটা তোমরা বলো তো আচ্ছা এটা ফাহমিদা বলো সব আমি বলতেছি ফাহমিদা তুমি বলো বাবা আমাদের ম্যাম পাঁচা পাঁচা হ্যাঁ গুণ হয়ে গেছে তিন দিয়ে উপরে সংখ্যা অঙ্কগুলোকে গুণ করা হয়ে গেছে এখন দশকের ঘরে পাঁচ কে দিয়ে গুণ করো ম্যাম পাঁচের নিচে একটা শূন্য বসবে শূন্য বসালাম তারপরে পাঁচা পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই হাতে দুই তারপরে এই দুইটা কোথায় দিব এখন এই দুইটা নয়ের নিচে দিব নয়ের নিচে দিব তারপরে কি করব পনেরোটা গোটায় বসাবো তিন পাঁচে পনেরো আচ্ছা এখন যোগ করো বাবা জাহানারা তোমাকে দেখা যাচ্ছে না ভিডিও সব সময় অন রাখতে বলছে অডিও অফ করতে বলছে হ্যাঁ এখন বলো যোগ করো বাবা ম্যাম পাঁচ হবে পাঁচ তারপরে ছয় ছয় তারপরে এগারোর এক হাতে এক হ্যাঁ তারপরে ছয় এক এই তো ভেরি গুড এই তো হয়ে গেল তাহলে আমরা 53টি ইলিশ মাছের দাম পেয়ে গেলাম তাই না এত টাকা একক দশক শতক হাজার 16165 টাকা হলো দাম একটার দাম যদি 305 টাকা হয় তাহলে 53টার দাম হবে 16165 টাকা তোমরা এখানে কথায়ও লিখতে পারো যে একটি ইলিশ মাছের দাম এত টাকা হ্যাঁ তাহলে 53টি ইলিশ মাছের দাম তারপরে এরকম করে এই গুণটা তোমরা সাইডেও রাখতে পারো পরে আজকের পরের অঙ্কটার বেলায় তোমরা দেখতে পাবে ওই নিয়মটা এবার আমাকে কে বলবে রাফা বলবে বলো তো রাফা এটা কি হবে 5500 তারপরে আবার শূন্য আবার শূন্য তারপরে পাঁচ হবে পাঁচের কে পাঁচ এরপরে কি দিব এরপরে হচ্ছে নিজের শূন্যর নিচে হচ্ছে একটা শূন্য তারপরে তারপরে আরেকটা শূন্য আরেকটা শূন্য তারপর তারপরে আরেকটা শূন্য আরেকটা শূন্য এরপরে দুই এককে দুই দুই এখন যোগ করো শূন্য 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 আবার শূন্য 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 এরপরে পাঁচ এরপরে পাঁচ তারপরে দুই দুই বাস ভেরি গুড আচ্ছা এখন দেখো এটা কে বলবে জাহানারা বলো দিবেন ম্যাম শূন্য করতে শূন্য হবে ম্যাম শূন্য তারপরে আবার শূন্য হবে ম্যাম আবার শূন্য হবে তারপর তারপর এক শূন্য তো ওখানে শূন্য ধরতে হবে ম্যাম এক শূন্য তো শূন্য সাত হবে ম্যাম কারণ যদি এটা সাত গুণ এক সাত ম্যাম হ্যাঁ বলো 700 ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে 700 ঠিক আছে না ম্যাম ঠিক আছে ঠিক আছে এবার এই সমাধানটা কে বলবে জাহানারা বলো জাহানারা বললা নাকি আচ্ছা ম্যাম কে বললো
জি ম্যাম জাহানারা বলছে এটা সাতেরটা নামিয়া বলিনি ম্যাম নামিয়া বলছে আমি বলছি ম্যাম তুমি বলছো না ম্যাম বলিনি লামিয়া ও তা লামিয়া এবার বলবে এটা 100 টা বলো লামিয়া লামিয়া বলো হ্যাঁ ম্যাম হ্যাঁ বলো লামিয়া শূন্য 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 হ্যাঁ 10 মিনিট আছে আমাদের হাতে শূন্য শূন্য তারপরে জি ম্যাম বাড়ি গেছে আর শূন্য আবার শূন্য তারপরে এক এক এবার নিচে একটা শূন্য বসাই দিলাম তাই না শূন্য তারপরে আবার শূন্য আবার এক এক এখানে এক হবে বুঝছো এটা ভুল করে শূন্য হয়েছে তারপরে এক দিয়ে যখন এটাকে গুণ করবা কি করবা মানে এই যে উপরে দুইটা শূন্য এখানে এই দুটা শূন্য হয়ে গেল তারপরে এক বসবে আমি এই জায়গাটা এক করে দিই আগে এই জায়গাটা ভুল হচ্ছে তো এখন যোগ করো শূন্য বসবে শূন্য তারপর তারপর আরো শূন্য শূন্য তারপর আরো শূন্য তারপরে এক আর এক আর আমরা এটা আরেকটা কি নিয়মে করতে পারতাম শূন্য চারটাকে এক জায়গায় আলাদা রাখতে পারতাম তাহলে এক একে যোগ গুণ করে তাহলে শুধু এক আসতো মানে এই চারটা শূন্য পরে আমরা এই যে একেবারে বসাতে পারতাম তাহলে আমাদের এটা কিছুই করতে হবে না মানে দুইটা এক হবে ও হ্যাঁ এখানে একটা শূন্য দেখছো এত ভালো করছো মানে ভুলটা ধরতে পারছো যে তাহলে আমরা এটা কি নিয়মে করতে পারতাম বলো শূন্য গুলোকে আলাদা রেখে আমরা একের সাথে একের গুণ করে পরে আমরা একবারে চারটা শূন্য বসাই দিতে পারতাম তাই না ম্যাম বাড়ি ক্যাশ দিবেন না আচ্ছা দিব বাড়ি ক্যাশ দিবেন না সময় হ্যাঁ তাহলে কি হলো বলো আমরা এই যে নিচে যে লাইনটা আসতেছে এখন বুঝছো এটাকেই আমরা একবারে এখানে লিখতে পারতাম তার মানে এই চারটা শূন্যকে আমরা এই যে এইখানে যে চারটা শূন্য বসাই দিচ্ছে ওই একবারে বসে যাইতো ঠিক আছে আচ্ছা এখন দেখো সমাধানের সহজ পদ্ধতি এটা তো আমরা করছি এটা তো আমরা আগেই করলাম এই যে চারটা শূন্যকে আলাদা করে তাই না এটা তোমরা পারবা এটা আমার দেখানোর দরকার নাই তার মানে আমাদেরকে 25 কে দিয়ে সাত মানে সাত দিয়ে 25 কে গুণ করতে হবে করলে যেটা আসবে তার সাথে চারটা শূন্য সাথে যোগ করে দেবে মানে এই যে 175 আসে হ্যাঁ 25 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে আসবে 175 আর এখানে যে চারটা শূন্য আছে চারটা শূন্য সামনে বসাই দেবা বাস ডান দিকে তাহলে হয়ে যাবে উত্তর তাহলে আমাদেরকে এইভাবে আর শূন্য দিয়ে কাজ করতে হবে না এই যে এখানে কতগুলো শূন্য বসাতে হয়েছে এটা আমরা সহজে সমাধান এইভাবে করতে পারি এই যে এইভাবে তাই না চারটা শূন্যকে আমরা পরে বসাই দেব এটারও তাই এই যে এখানে দেখো চারটা শূন্যকে আমরা পরে বসাই দেব এটা আমরা তো করছি এটা তো লামিয়া আমাকে বললো আচ্ছা এখন এটা আমরা সহজে করতে পারবো এখানে এই যে দেখো চারটা শূন্যকে আলাদা করছে তার মানে এক একে এক হয় আর আমরা এই চারটা শূন্যকে বসাই দেবো ব্যাস হয়ে গেল বুঝছো এইটুকু জায়গা
এটা বুঝছো না? এক একে কি হয়? এক হয়। আর এই চারটা শূন্যকে পাশে বসাই দিলেই তো আমাদের হয়ে গেল অ্যানসারটা। তাহলে আমাদের এই যে এত শূন্য এত শূন্য এগুলা কাজ করতে হবে না, এই যে এতগুলো কাজ করতে হবে না, এই তিন এতগুলো তিনটা লাইনকেই আমাদের কাজ করতে হবে না, আমাদের শুধু এই শেষের লাইনটা দিয়েই এখানে হয়ে যাচ্ছে। তোমরা বুঝছো কত শর্টকাট হয় শূন্যগুলোকে আলাদা করে? আচ্ছা এখন দেখো সমাধানের আরেকটা আছে, আমাদের 7 নম্বর অঙ্ক এটা। তোমাদের বাড়ি কাজ থাকবে শেষের তিনটা। হ্যাঁ শেষের তিনটা আমি দেখাই দিচ্ছি, তার আগে তোমরা 7 নম্বর অঙ্কটা বুঝো আগে। আমি করে রাখছি, এটা আমি তোমাদের বুঝাই দেই শুধু, সরি। এই যে দেখো বলছে যে 37টি বাক্সের প্রত্যেকটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট আছে। ক্রিকেট খেলা হয় যে ওখানে যে টিকিট বিক্রি করে, তো এক একটা বাক্সে তোমার প্রত্যেকটি মানে কি এক একটা, তাহলে একটি বাক্সে আছে 500টা টিকিট, তাহলে এরকম 37টা বাক্সে কতগুলো টিকিট আছে, তাহলে এটা গুণ হবে। হ্যাঁ জাহানারা অডিও অন করো না বাবা, দেখতে পাই না তোমাকে আমি। তাহলে কি হচ্ছে, একটা বাক্সে কত আছে, একটা বাক্সে টিকিট আছে কতগুলো, 500টা। তাহলে আমাদের 37টা বাক্সে কতগুলো টিকিট আছে, তাহলে আমাদের লিখতে হবে একটি বাক্সে টিকিট আছে 500টি। পরের এতে 37টি বাক্সে টিকিট আছে, এই 500-র সাথে 37-এর গুণ করবা। গুণ করলে যেটা আসবে সেটাই হলো তোমার মোট কয়টি টিকিট আছে সেটার উত্তর বের হয়ে যাবে। পাশে কিন্তু আমি অঙ্কটা করে রাখছি দেখো এখানে, তাহলে সাথে সাথে শূন্যর গুণ করলে শূন্য হয়, সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, 5 সাথে কত হয় 35। তারপর নিচে একটা শূন্য নিয়ে রাখলাম, এবার 3-এর সাথে উপরে একটা গুণ করলাম, 3 0 0 3 0 0 3 5 15। তাহলে এখানে আমাদের যোগ করলে এখন কি হবে, 0 0 0 0 0 0 5-এর সাথে শূন্য যোগ করলে শূন্য, আর 8 হচ্ছে কিভাবে 5 6 7 8, 5-এর সাথে 3-এর যোগ করলে হয় 8, আর এই একটা, তাহলে হয়ে গেল উত্তর। তোমরা এটা সাইডে করবা, মানে এইভাবে করতে অসুবিধা হয় তো তখন এটা রাফ হিসাবে করে রাখবা তোমরা, তারপরে উত্তরটাকে এখানে বসায় দিবা, ঠিক আছে? তারপরে তাহলে আমাদের কি আসলো, বাক্সগুলোতে মোট এতটি টিকিট রয়েছে, এটা হলো 7 নম্বর। এ স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ম্যাম আমি নিছি। আচ্ছা এবার দেখো, রহিমা সেলাই করে প্রতিদিন, প্রতিদিন মানে একদিন, একদিনে সে 125 টাকা অর্জন করে, উপার্জন করে, ঠিক আছে? কি করে, একদিনে সে 125 টাকা উপার্জন করে, তাহলে উনি 25 দিনে কত টাকা উপার্জন করবে? একদিনে যদি 125 হয়, তার মানে 25 দিন মানে অনেক টাকা বাড়বে, টাকাটা অনেক, তাই না? তাহলে আমাদের এটা কি করতে হবে দেখো, আমরা লিখবো আগে, রহিমা একদিনে উপার্জন করেন 125 টাকা, তাহলে 25 দিনে, এত 25 দিনে উপার্জন করেন, 125 গুণন তোমার হলো 25 টাকা। তাহলে এখন আচ্ছা তাহলে হ্যাঁ অডিও অফ করো, এখন দেখো আমরা এখন গুণ করবো। আচ্ছা কেউ একজন গুণ করে বলো তো, 5 5-এ কত হয়? ম্যাম 5 5-এ 25-এ 5, আমি তাহলে 2। হ্যাঁ তারপরে 5 2 গুণে 10, আর হাতে 2 হলো 12, না? আর 5 1-এ 5, হাতের 1 হলো 6। আবার এটা বলো দেখি, এখন এটা কি হবে 2 দিয়ে করলে? ম্যাম নিচে 5-এর নিচে 0 বসবে, তারপরে 2 2 গুণে, তারপরে 5 2 গুণে 10 না না, এইটার সাথে, এইটার সাথে, 2-এর সাথে তো, 2 2 গুণে 4, 2 2 গুণে 4, হ্যাঁ তারপরে 2 2, তারপর 2 2 গুণে 4, আর হাতের 1 থাকে, তাহলে কি হবে 5 5। কি হচ্ছে এখানে, 2 হ্যাঁ 5 2 গুণে কত হচ্ছে 10-এর 0, তারপরে 2 2 গুণে 4, হাতের 1 5 হলো, আর 2 1-এ 2 হলো, তাই না? ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আচ্ছা এখন যোগ করো ম্যাম, 5 5 2 2, তারপরে 11-এর 1 হাতে 3 3, বাস আমাদের উত্তর চলে আসছে দেখো, তাই না? এটা গেল 8 নাম্বার। এবার 9 নাম্বার, এ তোমরা স্ক্রিনশট নাও। না আমি স্ক্রিনশট নিছি। আচ্ছা লামিয়া নিছো? জি ম্যাম।
আচ্ছা, এবার তোমরা 9 নাম্বারটা বলো কিভাবে করব। উত্তরটাই আগে চলে আসছে, রাতে করছি তো মানে তাড়াতাড়ি করে। এখন বলো তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি আছে, মানে এক একটা রশির লম্বা কত জানো? 230 মিটার। তোমার কাছে মনে করো রশি আছে, ওই যে তোমরা রশি মানে কি দড়ি যেটাকে আমরা বলি, তাহলে তোমার রশি আছে কয়টা? তোমার কাছে 15টা। তাহলে একটা রশির দৈর্ঘ্য কত?